আমাদের কাছে দীর্ঘদিন ধরেই যাবজদা খুব পরিচিত। নেতারা এরকমই হয়, যখন যেদিকে পাল্লা ভারী থাকে তখন সেদিকে চলে যায়। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 19 বছর পর বোধোদয়। তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, দল ছাড়লেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বরানগরের বিধায়ক তাপস রায়। অভিমান ঝরে পড়েছে তার গলায়। তার বাড়িতে যখন ইডি এসেছিল, তারপরে শাহজাহান শেখের বাড়িতে ইডি আসার পর প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বাড়িতে ইডি আসার কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, এমনকি কোনো মেসেজও আসেনি দলের শীর্ষ নেতৃত্বের তরফে। আজ সকালে দূত হিসেবে মানভঞ্জনে গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, কিন্তু চিড়ে ভেজেনি। আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বরানগরের বিধায়ক তাপস রায়। কী প্রতিক্রিয়া বরানগরবাসীর শুনব। বরানগরের বিধায়ক তাপস রায়, বর্ষীয়ান তৃণমূল নেতা, আজ বিধায়ক পদ থেকে ইস্তফা জানিয়েছেন, দিয়েছেন, কী বলবেন? এটা শুনুন, আমাদের কাছে দীর্ঘদিন ধরেই তাপসদা খুব পরিচিত। তাপসদা আমাদের বরানগর উত্তর কলকাতার পার্টি অফিসে টবিন রোডে প্রতি বুধবার শুক্রবার উনি আসতেন, এসে কথা বলতেন বিভিন্ন মানুষের সঙ্গে, অভাব অভিযোগ। তা তাপসদাকে আমাদের ভালো লাগতো, সবসময় বিভিন্ন ক্লাবেও আসতেন, আমাদের ছাত্র সম্মেলনী ক্লাবেও উনি বিভিন্ন প্রতিযোগিতায় বা বিভিন্ন যখন কম্পিটিশান হতো উনি আসতেন, মানুষের পাশে দাঁড়াতেন। তাপসদাকে নিয়ে আমাদের ভালোই লাগতো, কোনো অসুবিধে কিছু ছিল না এই মুহূর্তে। তা তাপসদা তো ঠিকই আছেন। এটা আমাদের খারাপই লাগছে, তাপসদা দীর্ঘদিনের বিধায়ক, তাপসদা আমাদের খারাপই লাগছে। তাপসদা যদি থাকতেন ভালোই লাগতো আমাদের। এলাকার উন্নতি অনেক করেছেন উনি, রাস্তাঘাট, জল, তারপরে অনেক পার্ক উনি করে গেছেন এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প করেছেন। একটা তৃণমূল বোধ হয় উনি ছেড়ে দিয়েছেন, সম্ভবত আজকে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। বরানগরের নাগরিক হিসেবে আমরা একজন সৎ এবং স্বচ্ছ বিধায়ককে হারালাম। পশ্চিমবঙ্গে একজন বর্ষীয়ান দক্ষ রাজনীতিবিদকে হারালেন। উনি আগামী দিনে রাজনীতি করবেন কি না জানি না, যদি না করেন তাহলে রাজনীতিতে একটা সত্যিকারের শূন্যতা সৃষ্টি হচ্ছে। যদি অন্য দলে যোগ দেন তাহলে কি বলবেন? ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, যোগাযোগ করতেই পারেন, যেতেই পারেন। সেক্ষেত্রে উনি আগে কোন দলে যোগ দিচ্ছেন দেখে তারপরে কথা বলা যেতে পারে। তবে যতদূর আমি তাপসদাকে চিনি বা তাপস রায়কে চিনি বা তাপসদার বক্তব্য শুনেছি, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখে দলের প্রতি উৎসাহিত হয়েছিলেন, ছাত্র যুব রাজনীতি করেছেন, প্রায় একই রকম মানসিকতার আরেকটি রাজনৈতিক দলের তিনবারের বিধায়ক বরানগরে। ফলে আশা করি জাতীয়তাবাদী এবং মূল ভারতীয় সংস্কৃতির মানসিকতা রাখে যে রাজনৈতিক দল, হয়তো তাতে অংশগ্রহণ করলে ভালো হয়। 19 বছর পর তার বোধোদয় হলো, তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়। না, বিদ্যাসাগরকে তার হেড স্যারকে পরিত্যাগ করবার জন্য স্কুল লাইফ থেকে গিয়ে তিনি যখন প্রবীণ হয়ে দুটো স্কুল কলকাতায় স্থাপন করেছিলেন, তারপরে তার হেড স্যারকে পরিত্যাগ করেছিলেন। তার আগে উনি চেষ্টা করেছিলেন হেড স্যার এবং সেই স্কুলটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার, সংস্কারের কাজে হেডমাস্টারমশাইকে নিয়োজিত করার। আমি বিদ্যাসাগরের সঙ্গে তাপসদার তুলনা করছি না, তবে রাজনৈতিকভাবে হতেই পারে। উনি দলের ভুল ঠিক এইগুলি সংশোধন করে সঠিক দিশায় দলকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন এবং যখন উনি মনে করছেন, দেখতে পাচ্ছেন যে সেটা আর সম্ভব হচ্ছে না, বরং ব্যক্তিগতভাবে ওনার ওপর আক্রমণ আসছে, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য অন্য রাজনৈতিক দল যারা যে সমস্ত অভিযোগ তাপস রায়ের বিরুদ্ধে
তার বিরোধীরাও করে না। সেই অভিযোগের পরেও দলগতভাবে কেউ পাশে থাকছে না, তখন হয়তো বাধ্য হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তৃণমূল নেতা পদত্যাগ করেছেন বিধায়ক পদ থেকে, তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, কি বলবেন? নেতারা এরকমই হয়, যখন যেদিকে পাল্লা ভারী থাকে তখন সেদিকে চলে যায়, এটা নর্মাল ব্যাপার ওদের কাছে, আর কিছু বলার নেই। না অসুবিধা কিছু হবে না, এদের দিয়ে আমাদের কোনো কাজ হয় না। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়লেন, বিধায়ক পদ থেকে আজকে পদত্যাগ করলেন, কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? খুব দুঃখজনক ঘটনা, এবং আমার মতো একটা ক্ষুদ্র কর্মী মনে করে যে বরানগরের থেকে ক্ষতি হলোই, দলেরও ক্ষতি হলো এতে। ওনার কিছু মান অভিমান রাগ ছিল, 20 তারিখ থেকে উনি আর বরানগরে আসেননি। আমরা বরানগরের বিভিন্ন স্থলের কর্মীরা ওনার বাড়িতে গিয়ে বুঝিয়েছি, আমিও গতকাল গেছিলাম, বুঝিয়েছি, প্রায় 3 ঘন্টা ওনার বাড়িতে ছিলাম। দেখুন, 14 বছর একসঙ্গে কাজ করেছি, একটা তো দাদা ভাই সম্পর্ক, তারপরে তো নেতা কর্মী একটা ব্যাপার আছে। ওনার অনেকগুলো ব্যাপার ছিল যেটা হয়তো আমি মনে করি যে আর একটু সময় নিয়ে ধৈর্য ধরলে তো ব্যাপারটা মিটে যেত, কিন্তু উনি যে কেন এরকম সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে একটা বুঝতে পারলাম না। একেবারে লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্ত, এটা তো দলের ক্ষতি হবে বা ক্ষতি হচ্ছে আমি মনে করি। তবে বরানগর তৃণমূল কংগ্রেস অনেক স্ট্রং, এবং আমাদের যিনি বর্তমানে সাংসদ সৌগত রায়, প্রফেসর সৌগত রায়, ওনার তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিশাল, খুব ভালো, খুব ভালো মানুষও, চলমান এমপি, যারা যে কোনো কাজে ডাকলেই পাওয়া যায়। 365 দিন সংসদ না থাকলেই, অধিবেশন না থাকলেই ওনাকে, ওনার যে 7টা বিধানসভা সব জায়গায় পাওয়া যায়, আমার মনে হয় না খুব একটা এফেক্ট করবে। দীর্ঘ কয়েক বছর ধরে আপনি এখানে ব্যবসা করছেন, বর্ষিয়ান তৃণমূল নেতা আর এই বরানগরেরই বিধায়ক তাপস রায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, 1 মার্চ তৃণমূল কংগ্রেস পদ থেকে ইস্তফা দিয়েছেন, কি বলবেন, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া বলতে গেলে আমাদের তাপস রায় বিধায়ক তো খুবই ভালো লোক, এখনও মোটামুটি সবার সাথে, সবার কাছে সবসময় তিনি পাশে রয়েছিলেন। কি কারণে তিনি ইস্তফা দিলেন তার ব্যক্তিগত ব্যাপার তো আমরা বলতে পারবো না, কিন্তু যতটুক মানে বিগত দিন থেকে দেখে আসি যথেষ্ট কাজ কর্মময়ী লোক, মোটামুটি বরানগর অঞ্চলে মোটামুটি সব জায়গায় যখন যে কোনো প্রয়োজনে ওনাকে পাওয়া যায়, এটাই তো ব্যাপার। আর উনি হঠাৎ করে ইস্তফা দেওয়ার কারণটা আমরা জানি না, তার ব্যক্তিগত ব্যাপার, সেগুলো তো আমরা বুঝতেও পারবো না, জানতেও পারবো না, কিন্তু তারা সে যদি স্যার চলে যান নিশ্চয়ই একটা সব জিনিসই একটা তো প্রতিক্রিয়া থাকে, হয়তো অন্য কেউ আসলে সেরকম ধরনের হতেও পারে, নাও হতে পারে, সুতরাং আমরা চাই যে ফিডব্যাক থাকুক, সেটাই আমরা। আমি ভারাক্রান্ত, তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়। 1 মার্চ দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন, আর 4 মার্চ আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা, বরানগরের বিধায়ক তাপস রায়। একেবারে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে এই বড় সড় ভাঙন লোকসভা ভোটে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার। আমরা কথা বললাম বরানগরবাসীর সাথে, আমরা কথা বললাম সাধারণ মানুষের সাথে, আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। দেখতে থাকুন 7 News, আরও বিভিন্ন খবরের আপডেট আপনারা শুধুমাত্র দেখতে পাবেন 7 News-এর পর্দায়। তাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 News, জয় হিন্দ।